শীতের সকালে ঘন কুয়াশায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইকারোহীর। মাথাভাঙ্গা দুই ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় পালাকাটা কুচবিহার 31 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় বলি এক বাইকারোহী। জানা যায়, এদিন সকালে 6:30 নাগাদ ইসলামপুর গামী একটি NBSTC বাসের সঙ্গে জটেশ্বর থেকে আসা এক বাইকারোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইকারোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ বর্মন, সে জটেশ্বর এলাকারই বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শীতের সকালে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা হতে পারে। ঘটনাস্থলে কুকসাডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।